পুজো মানেই দেদার আনন্দ, পুজো মানেই আড্ডা, পুজো মানেই পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখা, সেটা সারা দিন হোক কিংবা সারা রাত। এই যাতায়াতের পথের দূরত্ব যারা সহজ করে তোলেন, সেই পরিবহন কর্মীদের পুজো কেমন কাটে? পুজো কেমন কাটে? পুজোর সময় তো ডিউটি থাকে। পুজোর সময় তো আমাদের অবশ্যই ডিউটি থাকে, ওই দিনকে ছুটি ক্যান্সেল থাকে। যদি আমাদের ডিউটি বললে আমাদের ডিউটি অবশ্যই করতে হয়, কেন এটা আমাদের পরিষেবার কাজ। সেই জন্য হচ্ছে যদি আমার ফ্যামিলি যদি কেউ গাড়িতে ওঠে, তাকে আমার প্যাসেঞ্জারের মতো তার হিসেবে এ করতে হবে। কারণ আমি তো তার প্যাসেঞ্জার দিকে তাকিয়ে তো আমি নেমে যেতে পারবো না, কেন আমার প্যাসেঞ্জার হিসাবে আমার ফ্যামিলিকে প্যাসেঞ্জার হিসাবে তাকে স্টপিসে নেওয়াতে হবে। না কখনো এরকম ধরুন হয়েছে যে যখন মেয়ে, এখন তো না হয় মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে যখন ছোট্ট ছিল তখন বায়না করতো, তখন কিভাবে সামলাতে? তখন তো জানতো যে আমার গাড়ি ডিউটি আসে রয়েছে, কিছু করার নেই, কিন্তু ছুটি আমাদের ক্যান্সেল, তা পরিবারকে সময় দেওয়া যেত না। যদি কোনো সময় রাস্তাঘাটে যদি গাড়িতে আমার গাড়িতেই না উঠলো, তখন আমাকে প্যাসেঞ্জার হিসাবে তাকে তাকে সেই জায়গা কাজ করতে হতো। কখনো মন খারাপ হয়নি যে ধরুন অন্যান্য বাবারা তো মেয়েদের হাত ধরে ঠাকুর দেখাতে নিয়ে যায়? মন খারাপ তো অবশ্যই হয়েছে, কিন্তু সেই দিনেতে আমার তো পরিষেবার কাজ, এটা তো আমার পরিষেবার কাজ, আমাকে করতেই হবে, কিন্তু তার কোন ফ্রেমের দিকে তাকালে আমার হবে না। পুজোর মানে আপনারা পুজো দেখেন কি করে? এই রাস্তাঘাটে যে ধরুন এই আলো, এটা এটাকে এনজয় করে? হ্যাঁ, এটাকে এনজয় করে, এটাকে এনজয় করে। মানে পথেই আপনাদের পুজো দেখা হয়ে যায়? একদম ঠিক। পুজোর তো ছুটি পান না, পুজো তো ডিউটি করতে হয়। ডিউটি করতে হয়, ছুটিটা পরে পাওয়া যায়। ওই সময়টা তো পরিবারকে কিভাবে ম্যানেজ করেন যে না পুজোতে এখন ডিউটি করতে হবে, এখন তো যেতে পারবো? ডিউটি করি, বিকালে তো সময় পেয়ে যাই, রোস্টারিংও থাকে আর। হ্যাঁ, জনগণের পরিষেবা দেওয়ার জন্য তো আমরা আছি, তো পরিষেবাটা আগে, আমাদের পার্টনার লাইফ তো পরে হয়ে যাচ্ছে না। পথ তাদের সঙ্গী, পথেই কেটে যায় বেশিরভাগ সময়, তাই যাতায়াতের পথেই দেখা হয়ে যায় পুজো। আর সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়াটাই তাদের কাছে উৎসব, তাই উৎসব মুখর পরিবেশও তাদের কাছে প্রাধান্য পায় তাদের কাজই। এইভাবেই কেটে যায় বছরের পর বছর প্রত্যেকটা পুজো। ক্যামেরায় অতনুর সাথে রিঙ্কি, আনন্দবাজার অনলাইন।